এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা আর আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে সানডে চলে এসেছি ইয়ামি আমি ব্রেকফাস্ট কি আছে মামা মামের হচ্ছে ওটস ছিঁড়া আর আমার আছে পাস্তা এই যে আর এটা কি বলতো মামা এটা কি বলে দাও তো হ্যাঁ হানি হানিটা কি টেস্টি না মামা মর্নিং বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে সানডে আমরাও খুব ভালো আছি তো তোমরা তো সবাই জানো আমরা কালকে রাতেই এই বাড়িতে চলে এসেছি আর আজকে সকাল সকাল উঠেই শুনলাম রান্নার কাকিমা আসবে না ফোন করেছিল কাল রাত থেকে জ্বর কি করা যাবে জ্বর আর কিছু করার নেই তো আমি রান্না করব আজকে বাবা এনেছে মাটন 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 তো মা সকালবেলা উঠেই বানিয়েছে এই পাস্তাটা সবজি দিয়ে সবজি বলতে আলু আর পিঁয়াজ ব্যাস আর কিছু না পাস্তা এরকমই ভালো লাগে লঙ্কা দিয়ে আর মেয়ের জন্য তো জানো ওটস ছিলা আর সাথে ছিল সাথে আছে হানি নাও 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 ছিঁড়ে দিচ্ছি না খাও কি না না ধরো তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখো মা গাজরের হালুয়া বানিয়েছে এখন আমি আর দুজনে মিলে বসে বসে গাজরের হালুয়া খাচ্ছি ঘড়িতে বেজে গেছে এগারোটা পনেরো আমার এখনো কিচ্ছুটি হয়নি এই মেয়েটা এত খেতে লেট করে তাও পুরোটা খায়নি কিচমিচ আমার ভীষণ ভালো লাগে গাজরের হালুয়া খেতে আর রাজদীপ যেন একটুও খায় না গাজরের হালুয়া কিচমিচ ভাল লাগে মা চান করতে গেছে চান থেকে আসলে তারপর আমি যাবো রান্নাঘরে তারপরে ভারত বলো ভারত ভাগবি তারপরে পাঞ্জাব জোরে করো

জনগণ করে আমাদের কেমন করে করতে হয় কেমন করে করতে হয় বসে বসে করতে হয় না বসে বসে করতে নেই তো কেমন করে করতে হয় উঠে দাঁড়িয়ে ওরকম করে হাত দিয়ে উঠে দাঁড়াও দাঁড়াও বসে বসে কখনো জনগণ করতে নেই উঠে দাঁড়িয়ে করতে হয় শেষ দেখেছ মাম কি সুন্দর এখন জনগণ শিখেছে তোমরা কতটা বুঝতে পারলে জানি ও কিন্তু পুরোটাই বল জানে গানটা না মামা আবার লাস্টে বলবে গুড মর্নিং ম্যাম কখন কি করবো আজকাল আমি ভগবান জানে মাটন ধোয়া পর্যন্ত হয়নি আমার সর সর ওদিকে মা আসলেই রান্না করে ছুটবো আমি ওদিকে চলো একটা হোমওয়ার্ক হয়নি আজকে সন্ধ্যাবেলা বসে বসে সব হোমওয়ার্ক গুলো আগে করাবো কিচ্ছু সকালবেলা খেতে খেতে ওপরে হোমওয়ার্কটা নিয়ে বসালাম একটুও করলো না দেখি উল্টো পাল্টা কালার করছে আমি বললাম থাক এখন হবে না ভালো করে বসে করতে করাতে হবে হুম হুম হলে রান্না শুরু করা যাক মটনটা দিয়ে নিয়েছি এটা একটু নুন হলুদ মাখিয়ে তেল মাখিয়ে ফার্স্টে সিদ্ধ করে নেবো না তো মেয়ের জন্য তো করতে পারব না মেয়ের দু পিস দু তিন পিস করব ওটা আর আলাদা করে সিদ্ধ করা যায় না দুটো মাংস তো প্রেশারির মধ্যে নাহলে আমি সাধারণত মাংস কষিয়ে নিয়ে তারপরে প্রেসারে ননটা অল্প দেবো না তো সিদ্ধ হবে না বার করে দিয়েছি রাজদীপ যেটা এঁকেছিলো জানি না এখনো কাটি নি তো তো খোলা মশলা কাশ্মীরি মিচ আদা রসুন পেঁয়াজ আলু আর আছে দই মটনে তো আদা বেশি দিই আর রসুনের পরিমাণ কম দিই তাও এটা মনে হয় বেশি রসুন আছে এই হচ্ছে আমার মটনের আসল মশলা যেটা দিয়ে আমি মটনটা করি এটার মধ্যে আছে গোটা ধনে জিরে সাহা মরিচ তারপর আনিস জাইফল জাইফলটা নেই জাইফলটা দিই কিন্তু আজকে জাইফলটা নেই জাইফল জৈত্রী চিনি বড় এলাচ আর আছে গোটা গরম মশলাই যে এটাকে চলো গুঁড়ো গুঁড়ো করে আগে শুকনো খোলায় ভেজে নি তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়েছি আদা আর রসুন বাটা আদার পরিমাণ বেশি আর হচ্ছে রসুনের পরিমাণ কম এটা আমি জানতাম না কেন এখানে এসে জেনেছি যে মটনে আদা বেশি দিতে হয় আর রসুন কম দিতে হয় তারপরে মাটনে যে টমেটো পড়ে না সেটাও আমি এখানে এসে জেনেছি আগে আমি টমেটো দিয়েই রান্না করতাম অনেকেই টমেটো দেয় কিন্তু এদের এখানে দেয় না বাট টমেটো না দিয়ে কিন্তু বেশি ভালো লাগে এবার দিয়ে দিয়েছি দইটা দইটা দিয়ে না এবার করে এবার মাংসটা দিয়ে মেটটা তুলে রাখো নাহলে বড্ড রিচ হয়ে যাবে মেটটা মিট মশলা উট মশলা তো মেয়েকে দেবো না পেটটা দুদিন আগে খারাপ গেছে তো আমাদের মটন এখন কষানো চলছে কালারটা শুধু এসেছে দেখো এখনো মশলা বলতে পড়েছে হচ্ছে মিট মশলা আর লঙ্কার গুঁড়ো এখনো ওই মশলাটা আমি দিন আর এদিকে মেয়েটা আলাদা করে তুলে জল দিয়ে দিয়েছি আমি যেতে এখনো মা স্নান করে দিয়েছে কারণ লঙ্কা ফঙ্কা ঘেটেছি তো ঝাল ফাল হাত গোটা গাফা জ্বালা করবে ফুটছে এবার হয়ে এসছে আলু ফালু সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি আমার এই ভাজা মশলাটা দিয়ে একটু ফুটিয়ে ঘি গরম মশলা দিলেই হয়ে যাবে ও আমার মটন ফুটছেই ঝোলটা অনেকটা আছে তো কিন্তু এই মশলাটা দেওয়ার পর না ঝোলটা অনেকটা টেনে যায় আর কি একটু গাঢ় মতন হয়ে যায় ওই জন্য এই পাতলা পাতলা থাকা অবস্থাতেই মশলাটা দিয়ে দেবো অনেকটা আছে এতটা দেবো না দিয়ে এটা একটু ফুটবে ফুটেই আমি দিয়ে দেবো ঘি আর গরম মশলা গরম মশলা অল্প দেবো কারণ এর মধ্যে অলরেডি গরম মশলা রয়েছে এখন ঘড়িতে বেঁচে গেছে দুটো পনেরো সবে মেয়েকে এখন খাওয়াতে বসবো এখনো তাও বসিনি থালা ফালা ধুই নি এই যে মেয়ের মটনের ঝোলটা দেখো দাঁড়াও এই হচ্ছে মেয়ের মটনের টেল ঝোল ঠিকছে থালাটা ধুই আনি এনে

মানে হয় না এগুলো জমা করেছে সব আলমারি মাথা থেকে খেলবে তো না শুধু খাট নিয়ে আমার মটনটা হেভি হয়েছে কিন্তু রাজারও ভালো লেগেছে রাজাকে জিজ্ঞাসা করলাম দারুণ হয়েছে মটনটা খেতে তোমরা ভাবো আমি কারকে জিজ্ঞাসা করি না শুধু নিজে খাই আর নিজে ভালো বলি কি করবো আর কেউ সেরকম ক্যামেরার সামনে আসতে চায় না তাই জন্য নিজে খাই আর নিজেরই প্রশংসা করি খারাপ হলে চিন্তা করো না খারাপ হলে খারাপই বলবো আসলে আমি নিজে রান্না করি তো খুব কম টুকটাক করি চল এবার শুয়ে পড়ি পৌনে চার তিনটে চল্লিশ হাম ছৌ ছৌ আজকাল সন্ধ্যাবেলা অনেক কাজ অনেক রয়েছে আর আমার মেয়ে না মটন খেতে ভালো না চিকেনটাই ও ভালো আসে যা যত দুধ দেখলাম মটনটা খায় শুধু ঝোল আর সময় এক করে যাচ্ছে এখন বইতে বেজে গেছে সাতটা দশ মামাম সবে ঘুম থেকে উঠেছে উঠিয়ে আমি বলেছি আগে হোমওয়ার্ক কর তারপরে নিচে যাব কারণ নিচে গেলে অনেকটা সময় লেগে যাবে আর হোমওয়ার্কটা অনেক দেরি হয়ে যাবে মামা বাইরে যেন না বেরোয় তা আগে হোমওয়ার্ক করাছি তারপরে শুধু তো ভাতটাই গলাবো আর কিছু তরকারি তো করাই আছে অসুবিধা নেই এই যে বাইরে যেন না বেরোয় ঠিক আছে হয়েছে হয়েছে তারাও হোমওয়ার্ক শেষ এখন চলছে স্টিকার লাগানো আর তার সাথে খাচ্ছে মুড়ি এগুলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা নিচে যাবো তাই তো হোমা নাও খোলো হুম কোথায় লাগাবে এই তো লাগা জায়গা আছে তো বা ভেরি গুড বা বা বাহ্ সুন্দর লাগছে সাড়ে আটটার সময় এখন আমি আর মা খাবে একটু আদা দিয়ে লিখে আসছে আজকেটা আর দুধ চা খেলাম না তার কারণ হচ্ছে সকালের একটু পাস্তা ছিল তা সেটা খেয়েছি তা খেয়ে নিয়ে আর দুধ চা খেলে প্রচন্ড পরিমাণে তো রাত্রি তো আজকে ভাত খাবো এমনি ভাত কত রয়েছে দেখো শুধু আমি একাই ভাত খাবো আর বাবা ভাত খাবে চলো এটা খাওয়া যাক মেয়ের তরকারি ভাত সব ফোটানো হয়ে গেছে খেয়ে নিয়ে ওপরে যাবো এসে আগে বিছানার চাদরটা পাল্টালাম পুরো কিরকির কিরকির করছে সেই এক সপ্তাহ বেশি হয়ে গেছে চাদরটা আর আমি ছিলাম না তো রাজদীপ কি করেছে কে জানে খাটটার মধ্যে পুরো কিরকির করছে হ্যাঁ হোক সব কিছু পাল্টে নিয়েছি বাজে এখন হচ্ছে নটা চল্লিশ রান্না কাকিমা ফোন করেছে কালকেরও আসবে না রান্না কাকিমা আসলে জ্বর হয়েছে কিছু করার নেই বললো শরীরটা খুব খারাপ কিছু বলার নেই তারপর ভাবছি কালকে উঠতে হবে সকালবেলা তাড়াতাড়ি একটা মেয়ে যেহেতু স্কুল তো ভাবছি একটু খিচুড়ি বানিয়ে দেবো কালকে সকালবেলা জোর করে একটু খাওয়াবো কিছু করার নেই আর একজনের নাক থেকে দেখো রুমাল দিয়ে মুখ মুখছে নাক থেকে বের হচ্ছে আবার মঙ্গল বুধবার নিয়ে যেতে হবে সর্দির ওষুধ আছে দেখি খাওয়াবো ঘড়িতে বাজে এখন একটা পনেরো দেখো উসপাস করছে খাবারটা আনতে যাবো ভাবছি রাজদেব এখনো আসেনি খিদে বাচ্চা এবার তো এত উসপাস করছে ভাবছি ছুটে যাই ভাতটাও গরম করতে হবে অত তো এই ঠান্ডার মধ্যে খাওয়া যাবে না কি আনতে যাবো বলো তো আমি খাবার ভয় লাগে উঠলেই কাঁদবে খাবার আনতে পেরেছি ছুটে ছুটে গেছি প্রথমে গিয়ে মাইক্রোফোনে ভাতটা ঢুকিয়ে এসেছি এসে আবার ওপরে এসেছি কিছুক্ষণ থেকে দু মিনিটের জন্য ভাতটা দিয়েছিলাম দিয়ে দু মিনিটের ওপরে থেকে আবার নিচে গেছি গিয়ে ভাতটা ঢেলেছি আর মাটনটা আর গরম করিনি গরমবার খেয়ে নেবো বাবা পি গেছি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তো তখন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকেকার মতন টাটা এত হাঁপিয়ে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে